নমস্কার বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সাবধানে থেকো। আজকে একটি নতুন গল্প নিয়ে আবার তোমাদের সামনে এলাম। লগ্না আলমারি খুলতেই নেকলেসটা পায়ের কাছে পড়ল। সে সেটা তুলে নিয়ে দেখল, একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। এরপর আস্তে আস্তে সে নেকলেসটা আলমারির একদম ভেতরে তুলে রেখে আলমারিটা বন্ধ করে ঘরের দরজাটা খুলে দেখে তুলিকা এসে গেছে, নিজের ঘরে আছে। সুলগ্নাথ তুলিকার ঘরে উঁকি মারল, দেখল তুলিকা খাটের ওপর বসে কি একটা বই দেখছে। সুলগ্না বলল, তুলি যাও, মুখ হাত পা ধুয়ে নাও, খেতে দেব। তুলিকা শুনল বলে মনে হলো না। সুলগ্না আর একবার বলে বাইরে এসে সব সময় লোক মানতকে বলল তুলিকাকে খেতে দিতে। তুলিকা আবার নিজের ঘরে এসে বসল। ঘড়িতে প্রায় 3:30 বাজে, খাটের ওপর একটু চোখ বুজে শুল। বাইরে শুনতে পেল তুলি খেতে বসেছে, মান্তু খেতে দিচ্ছে, দেবদূত আসবে আর কিছুক্ষণ বাদেই। সুলগ্নার চোখ দুটো বন্ধ, নানা কথা ঘুরপাক খাচ্ছে মাথার মধ্যে। সেই কবে তার সাথে বিয়ে হয়েছিল দেবদূতের, তখনও আরও দুটো বোনের বিয়ে বাকি, বাবা অথই চলে। সুলগ্না নতুন পরিবারে এসে চেষ্টা করেছে মানিয়ে নিতে বহু লোক পরিবারে, অথচ রোজগারি বলতে তার বর আর তার বড় ভাসুর। সারা দিন হাড় ভাঙা খাটুনির পর দেবদূতের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ত, না হলে নানা নালিশ থাকতো দেবদূতের কাছে। তবে দেবদূত খুব চালাক চতুর ছেলে ছিল, নানা ব্যবসা করে ঠিক টাকা পয়সা রোজগার করত, কোনো ফিক্সড ইনকাম ছিল না, অনেক পরে সেসব জেনেছিল। এরপর একদিন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আলাদা সংসার পেতেছিল তারা, তখনই হঠাৎই এই নেকলেসটা নিয়ে এসেছিল দেবদূত, বলেছিল এটাই ভাগ্য ফেরাবে তাদের। একদম সত্যি সোনার মতো দেখতে, কেউ এক নজরে ধরতে পারবে না সেটি নকল, এবং সত্যি ভাগ্য ফিরিয়েছিল সেটা। এক অদ্ভুত কাণ্ড শুরু করেছিল তারা। প্রথমে প্রথমে কাছাকাছি কোনো শপে বা দোকানে নেকলেস হারিয়ে গেছে বলে চেঁচামেচি করে এমন গোবেচারা লোককে দায়ী করা যে সে অনায়াসে টাকা দিয়ে দেয়। এরপর বড় বড় শপিং মলে, এরপরে ধনী অথচ ভদ্র আত্মীয় স্বজনদের বাড়িতে, তবে সবই বহুদিন পর পর, না হলে ধরা পড়ে যাবার চান্স থাকতেও। আর সব এলাকা বহু দূর দূরান্তে, যাতে এদিকের খবর ওদিকে না যায়। এই করে করে ভালোই টাকা এসেছিল, তবে দেবদূত কোথাও সেটেল হয়নি, কারণ এক জায়গায় বেশি দিন তো থাকা যেত না, ততদিন অভিনয় পরিপক্ক সুলগ্নাও। কেউ বলবে না এত সুন্দর চেহারার পেছনে এক ঠকবাজ রয়েছে, কিন্তু সে নিজেকে কখনো তা মনে করেনি। নিজের সংসারের জন্য এটুকু টাকা রোজগার করা কোনো ব্যাপার নয়, যাদের কাছে থেকে টাকা নেওয়া হয় তারা সবাই ধনী, 2-3 লাখ টাকা তাদের কাছে নস্যির মতন। এরপরে ভিড় ঠাসা বাসে, ট্রামে, এর ওর ব্যাগে নেকলেস চালান করে তারা হাতিয়েছে বহুবার। নেকলেসটা খুব পয়া, যখনই দেয় ছাপ্পার ফাড়কে। কিন্তু ততদিনে সুলগ্না ঋতুলার মা, মেয়ে দিন দিন বড় হয়ে উঠেছে, মনের মতো করে মানুষ করেছে সুলগ্না তার মেয়েকে, কিন্তু স্বভাব যায় না মলে। তার মধ্যেও সে আর দেবদূত মাঝে মধ্যে সুযোগ বুঝে তাদের কাজকর্ম চালিয়ে যেত। দেখতে দেখতে ঋতুলা বড় হয়ে উঠল, লেখাপড়া শেষ করে চাকরি করতে শুরু করল। সে ঘুণাক্ষরেও জানে না তার মা বাবার আসল চেহারার কথা, আর 5টা স্বাভাবিক মেয়ের মতোই সেও ভীষণ ভালোবাসত তার মা বাবাকে। একদিন বিয়ের সম্বন্ধ শুরু হয়, নানা জায়গা থেকে সম্বন্ধ আসে এবং ঠিকও হয় একটি জায়গায়। পরিবারটি খুব ভালো শিক্ষিত পরিবার, সব ঠিকঠাক চলতে থাকে, ঋতুলা খুব খুশি। হঠাৎ একদিন বিয়েতে না আসতে পারায় ঋতুলার এক ননদকে নিয়ে এসে হাজির হয় তাদের বাড়ির মেয়ে। সুলগ্না দেখেই চিনতে পারে তাকে। এক শপিং মলে এর ব্যাগে নেকলেস চালান করে অনেক টাকা হাতিয়েছিল সে, কিন্তু এই ননদটি সেদিন নেকলেসটি দেখতে চেয়েছিল। সুলগ্না তখন পাক্কা খেলোয়াড়, 3 গুণ চেঁচিয়ে নিখুঁত পারফরমেন্স দিয়ে
বেরিয়ে এসেছিল সেখান থেকে। পুলিশ কেস হতে হতে হয়নি, আর আজ তাকে রিতুলা একেবারে ঘরে তুলে নিয়ে এসেছে। তার ননদ এক দৃষ্টে সুলগ্নার দিকে তাকিয়েছে। সুলগ্নার গলাটা ঝেড়ে বলল, ও মা, বসো বসো তোমরা। সুলগ্না বুঝে গেছে এই মেয়ে তাদের অন্য চেহারাটা জানে, কিন্তু কি করবে, কিছু তো আর করার নেই। সে মনে মনে ঈশ্বরকে স্মরণ করে, তার নিজের জন্য নয়, তার নিষ্পাপ মেয়েটার জন্য। পাপ বোধ হয় বাপকেও ছাড়ে না। যাই হোক, সেদিন কোনো ক্রমে মুক্তি পেলেও পরের দিন সে ননদ হাজির হয় দুপুরবেলা তার বাড়িতে এবং নেকলেসটা দেখতে চায়, নইলে সে পুলিশকে কল করবে এটাই বলে। সুলগ্না বাধ্য হয়ে দেখায় সেটা, সে সেটা নিয়ে চলে যায়। প্রহর গুনে দেবদূত আর সুলগ্না। পরের দিন রিতুলা আসে সেই নেকলেস নিয়ে, এক অসম্ভব ক্রোর দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে, তারপর নেকলেসটা ছুঁড়ে মারে তাদের দিকে। তারা অনেক বোঝানোর চেষ্টা করে মেয়েকে, কিন্তু আত্মঅভিমানী মেয়ে কিছু বোঝে না, খায় না দায় না, শুধু অপমানের জ্বালায় জ্বলে পুড়ে যায়। জামাই দু একবার এসেছিল, কিন্তু তাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে মেয়ের সাথে কথা বলে চলে যায়। দেবদূত সুলগ্না বোঝে আর মেয়েকে তারা নেবে না, আর মেয়েও যাবে না তাদের কাছে। পাপের বোঝা বাড়তে থাকে দেবদূত আর সুলগ্নার। রিতুলার মাথার গণ্ডগোল দেখা দেয় আস্তে আস্তে, প্রথমে অল্প হলেও ধীরে ধীরে বাড়তে থাকে সেটা। সুলগ্না দেবদূত বহু চিকিৎসা করায়, কিন্তু ভগবান তাদের এমন শাস্তি দেয় যে মেয়ে আর ভালো হয় না। তার মধ্যে জানা যায় রিতুলা মাতৃসম্ভবা। জামাইকে খবর দেওয়া হয়, কিন্তু তারা কেউ আসে না। অবশেষে এক কন্যা সন্তান জন্ম দেয় রিতুলা, কিন্তু তখন সে মেন্টাল অ্যাসাইলামে বদ্ধ উন্মাদ। এখন দেবদূত প্রায় বাকরুদ্ধ হয়ে জীবন কাটায়, আর পাপের বোঝা তার মেয়ে যেভাবে পাবে তারা কেউ কোনোদিন ভাবতেও পারেনি। সুলগ্না দেবদূত পুরনো বাড়ি ছেড়ে অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে আসে তুলিকাকে নিয়ে। দেবদূত এখন দোকানে কাজ করে, সুলগ্না আঁকা শেখায় বাড়িতে, মোটামুটি চলে যায়, আর জমা পুঁজিও আছে কিছু। সুলগ্না ধীরে ধীরে আঁকার স্কুলে থেকে বুটিক খোলে, খুব অল্প বিলগ্নিকরণে, কিন্তু বেশ চলে সেটি। পাপের পয়সা চেয়ে ভীষণ মানসিক শান্তির পয়সা এটা। দুজনেই কিছুটা হলেও স্বস্তি পায়, কারণ শান্তি তারা আর কোনোদিনও পাবে না। দুজনেই ঠিক করেছে তুলিকাকে মনের মতো করে মানুষ করবে, একদম সৎ পথে থেকে। মাঝে মাঝে যায় রিতুলাকে দেখতে। রিতুলা খুবই অসুস্থ, শয্যাশায়ী। সুলগ্না দেবদূত এর চোখের জল বাধা মানে না, ফিরে আসে এক বুক ভরা যন্ত্রণা নিয়ে। এই যন্ত্রণা তাদের মৃত্যু ছবি দুজনেই জানে। সেই সন্তানকে সুলগ্নাই মানুষ করে, সেই তুলিকা তাদেরই মা বাবা বলে জানে। আশা রাখি গল্পটা তোমাদের ভালো লেগেছে। এই গল্পটির লেখিকা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, কালকে আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে।